এখানে আমরা তিনটা ফ্যাক্টরিতে বিবেচনা করলাম যেখানে আসলে সাভারের যে টেনারি বর্জ্য রয়েছে সেই বর্জ্য দিয়ে এখানে আসলে আপনার পোলট্রি ফিড ডেইরি ফিড এবং ফিশ ফিড তৈরি করা হচ্ছে আপনারা জানেন যে এই সমস্ত ফিডগুলি কিন্তু আপনারা হচ্ছে যে ক্রোমিয়াম থেকে শুরু করে হেভি মেটাল যুক্ত এবং এতে করে মানুষের ক্যান্সার থেকে শুরু করে নানাবিধ জটিল সমস্যা কিন্তু মানুষ ভুগছে আপনারা জানেন যে আমাদের এখন অ্যান্টিবায়োটিক কাজ করছে না তার মেইন কারণ কিন্তু হচ্ছে আমাদের এই ফিড এবং এই ফিডের মাধ্যমে কিন্তু ফুড চেনের মাধ্যমে মুরগির মাধ্যমে এবং মাছের মাধ্যমে কিন্তু এই বিষগুলি আমাদের দেহে প্রবেশ করছে মানব দেহ প্রবেশ করছে এতে করে কিন্তু মানুষের ক্যান্সারের মাত্রা এবং লিভার সিরোসিস থেকে শুরু করে কিডনির সমস্যা কিন্তু সাংঘাতিক এরকম বৃদ্ধি পাচ্ছে তো মূলত এটি আমাদের আইনে নিষিদ্ধ এবং মহামান্য হাইকোর্ট থেকে এইটিকে দুই হাজার দশ সালে নিষিদ্ধ করা হয়েছে সাম্প্রতিক সময় কিন্তু এটা নিয়ে কিন্তু মহামান্য হাইকোর্ট রলো ইস্যু করেছেন তো এরপরেও কিন্তু এই সমস্ত অপরাধীরা রাতের আধারে এই কাজগুলি করে যাচ্ছেন তো আজকে এই অপরাধের সাথে যুক্ত থাকার কারণে এখন পর্যন্ত এখান থেকে আমরা ষোলো জনকে আটক করে ছয়জনকে দুই বছর করে কারাদণ্ড এবং বাকি দশজনকে বিভিন্ন মেয়েদের কারাদণ্ড সহ মোট বত্রিশ লক্ষ টাকার জরিমানা আদেশ করা হয়েছে এবং এখান থেকে প্রায় ছয় হাজার টনের উপরে আমরা এই মান বিষাক্ত পোলট্রি ফিড আমরা জব্দ করেছি এই মেশিন জব্দ করেছি এবং এখান থেকে দুঃখজনক যে প্রায় আটাইশটির মতো ফিড মিলে যাচ্ছে এবং অনেক ব্র্যান্ডেড প্রতিষ্ঠানও এখান থেকে প্রোডাক্টগুলি নিয়ে হচ্ছে আপনারা এখান থেকে যাচ্ছে এমনকি আমরা এখানে এস প্রোডাক্টও পেয়েছি যে তারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে তারা প্যাকেজিং করে তারা বাজার বাজারে ছেড়ে দিচ্ছে এটা খুবই দুঃখজনক আসলে পুরো বাজারটাই হচ্ছে আসলে ভাল্লাগুল হয়ে যাচ্ছে এটা তো আমরা আসলে এটা দেখছি এর সাথে আরও কারা কারা জড়িত কোথায় কোথায় যাচ্ছে কারণ এখন পর্যন্ত আমরা আঠাশটা ফিট মিলে এখান থেকে যাচ্ছে সারা দেশেই মূলত আসলে এই ফিটটা ছড়িয়ে পড়তেছে এবং আমরা এতে করে ধারণা করতে পারি যে সারা দেশেই কিন্তু আমাদের এই মহামারী আকারে এটা ছড়িয়ে যাচ্ছে যে কোনো মূল্যে আমরা এটা বন্ধ করতে চাই এবং তার জন্য আমাদের যা যা করা দরকার সেটা অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো সেক্ষেত্রে এই যে আঠাশটি প্রতিষ্ঠান